পাক চীন সেনার গতিবিধি জানতে রিয়েল টাইম স্যাটেলাইটে চোখ রাখবে বিএসএফ আইটিবিপি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলায় নিতে গিয়ে ঠেকেছে প্রতিনিয়ত সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা বর্ডার পেরিয়ে দেশে ঢোকানো হচ্ছে জঙ্গিদের আর এই অশান্তির মাঝে যুক্ত হয়েছে চীনের সঙ্গে সংঘাত তাই শত্রু দেশে সেনাবাহিনীর চলাফেরার ওপর নজর রাখতে এবার রিয়েল টাইম স্যাটেলাইটের সাহায্য নিতে চলেছে ভারত মূলত বিএসএফ আইটিবিপি ও এসএসবির জওয়ানদের সুবিধার কথা মাথায় রেখেই এই স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে এই স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তান ও চীনের সেনাবাহিনীর ওপর নজর রাখা যাবে জঙ্গি অনুপ্রবেশের বিষয়টিও ধরা পড়বে এতে কোনো প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখা যাবে এবং সীমান্ত এলাকার মানচিত্র বুঝতে সুবিধা হবে আর অবশ্যই যে কোনো দেশের সেনাবাহিনীর ডোকলামের মতো যদি সীমান্তর দিকে এগিয়ে আসে তাহলে তাদের হাতে কত অস্ত্র রয়েছে কত সেনা রয়েছে সবটাই ধরা পড়বে ওই স্যাটেলাইটে এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সম্প্রীতি স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের সঙ্গে বৈঠক হয়েছে বিএসএফ আইটিবিপি এস ও ইসরোর অফিসারদের আর সীমান্তের নজর রাখতে ঠিক কতগুলি স্যাটেলাইট প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়েছে যদিও এখন পর্যন্ত এই প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর এক আধিকারিক জানিয়েছেন স্যাটেলাইট ব্যবহার করা হলে বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে সেনাবাহিনী অনেক ক্ষেত্রেই এই ধরনের স্যাটেলাইটের ওপর নির্ভর করে কিন্তু সীমান্তরক্ষী বাহিনীগুলোকে এখনও র আইবির মতো গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হয় পাশাপাশি লাদাখ সিকিম অরুণাচল কিংবা কাশ্মীর অত্যন্ত অংশ থেকে সব সময় যোগাযোগ করাও সম্ভব হয় না স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করলে ভবিষ্যতে অনেক সুবিধা হবে বলেই মনে করেন তিনি মোট তেরোটি স্যাটেলাইট শত্রুপক্ষের ওপর নজর রাখে ভারতীয় সেনাবাহিনী এইসব স্যাটেলাইটের মাধ্যমে সীমান্তের মানচিত্র দেখা যায় সীমান্তের ওপারে নজরদারি চালানো যায় সমুদ্র থাকে করা নজর পৃথিবীর কক্ষপথের কাছে ঘোরাফেরা করে এই সব রিমোট সেন্সিং স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে বারোশো কিলোমিটার উচ্চতায় থাকা এই স্যাটেলাইট পৃথিবীর ওপর নজরদারি চালাতে সাহায্য করে এমনকি ভারতের ঘরে থাকা ব্যালিস্টিক মিসাইল প্রয়োজনে স্যাটেলাইট লঞ্চারের কাজও করতে পারে